আমরা এই রাস্তাটা প্রায় দীর্ঘ 4-5 বছর ধরে সেরা ভাঙ্গা দিয়েছে আর কি। তো গ্রামের প্রধান মেম্বার সবার জানানো হয়েছে, তারপর বছর কানাক আগে প্রধান নিজে সেরা করে গেছে 2-3 মাসের ভিতরে ঠিক করে দেওয়া দেব, কিন্তু অক্ষণ পর্যন্ত এখন দেন অবস্থাটা কি অবস্থা, এটা যাওয়ানোর মতন রাস্তা নাই। তারপর আমরা কয়েকজন এই সবাই মিললে সে এটা মোটামুটি একটা ফাঁকু বানাই সেরা যাওয়ানোর মতন ব্যবস্থা করছি। তারপর তারা কিতা করছে এদিকে যে আমরা জলের লাইনটা দিছে, এটারও কিন্তু 2 নম্বরই করছে, অর্ধেকটা লাইন দিছে মোটা পাইপ দিয়ে সেরা, আর এদিকে এনে সেটা চিকন পাইপ দিয়েছে নিচে যেটা মাটি নিচে বয় এই পাইপ দিয়েছে, এটা থেকে জল যাইব। আর এদিকে রাস্তাটা মানে যা যা অবস্থা ওই তার বাড়ি ভেঙে থাকা পুরো বাড়ি হয়ে যাচ্ছে। কোন এলাকায়? এটা মাইগঙ্গা 4 নম্বর ওয়ার্ডের। কোন গ্রাম পঞ্চায়েত? মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের। গ্রাম প্রধান কে? গ্রাম ছিল নামটা কেন কি তাহলে? প্রধান সুকুমল। সুকুমল সুকুমল কে? সুকুমল টাইটেল সুকুমল দাস। তাইনও আসলো, তাইনও এসে কয়ে গেছে যে এটা করে দেওয়া যাবে। তার লগে তারপরে এদিকে যে শঙ্কর আছে একজন, তাইনও আসলো, বিষ্ণু আসলো, আর ওজন কারণে আসলো, নিত্য সবাই আসলো, এসে কয়ে গেছে যে 3-4 মাসের ভিতরে করে দেওয়া যাবে, কিন্তু তখনও কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না এটার ভিতরে। আর ইদানিং তো রাস্তাটা এমন হয়েছে মানে আমরা যাওয়ানোর মতো নাই। কয়েকদিন আগে একজন এই যে আমরা যে ভোটার তাইনের নাম জানি তা ভোটার লিস্টে কাজ করে অমিত মাস্টার, তাইনের নাম ফেরে সেরা পুরো মাথা ওটা ফাটাই গেছে বাইক টাইক নিয়ে সেরা। কোন বিধানসভাটা? এটা 29 কৃষ্ণ। কে বিধায়ক? কে আপনারা এলাকাতে? আমরা বিধায়ক হই বিকাশ দেব বর্মা। তাইনি এলাকাতে আয়েশা খোঁজ খবর নেয়নি আপনারা? না, তাইনি তো আজ পর্যন্ত আসেন না। এখন পর্যন্ত আইসেন এদিকে আয় উড়াইছেন না? তাইনি মানে ইলেকশনের আগে আইসলো নি বা ইলেকশন আগে হয়ে গেছে কিন্তু এদিকে আইসেন না? দাদারা হয়ে গেছে বলতে এই হাকাটা আজকে দীর্ঘদিন ধরে 5 বছর ধরে মনে এটা নষ্ট হয়েছে, হালবার্ট ভেঙে গেছে গা, প্রধান মেম্বার সবারই আন হয়েছে, সবাই আইছে, আশ্বাস দেয় 2 দিন পরে ঠিক করলাম, 2-3 মাস করে দিয়ে যা ওখানে এই হাকাটা আছে না, এতদিন ফুলা পাইনি না, 2-3 জন পড়ছে পয়রা ফুলা পাইনি, দুঃখ পাইছে বড় মানুষও পড়ছে। ওখানে এটা দিছে একটা বাড়ির সামনে বিয়া, বিয়ার কারণে হাক কাটা দিছে, আর নাইলে কেমনে যাবো ভাই? তুমি হাক কাটা চিন্তা করে দাও, এই হাক্কা দিয়ে আমরা ফালাই ফুলাই ফুলাবান স্কুলে কেন যা? ইন বাড়ি আছে 10-12টা, ও দেওয়া জায়গা আমার বাড়ির ঘর ভেঙে দিতে থাকা এই ডিনের কারণে, ডিনের জল মানে আমার বাড়ি দেওয়া যাইতেছে, তাহলে কিতা করতাম? কেউ রান্না ঘর ভেঙে দিতে থাকা আর মনে হয় এক হাত আজকে বৃষ্টি এলে কাল তুই মনে আমার ঘর ভাঙতে দিব কি অবস্থাতে আছি একমাত্র ভগবান সার আর কেউ করতাম না। কোন এলাকা এটা? এটা তো ইয়ে 29 কৃষ্ণপুর এলাকার যারা জন মায়ঙ্গা, এটা মায়ঙ্গা পঞ্চায়েত জনপ্রতিনিধি যারা আছে তারা খোঁজ খবর নেয়নি মেম্বার প্রধান থেকে শুরু করে? আইসতো মনে একবার না দুইবার আইসতো, আইসলে মেম্বার প্রধান দিকে গেছে, কইছে 1-2 মাসের ভিতরে ঠিক করে দিব, অন্য তো ঠিক করে না। আর এটা তো হয়েছে বিকাশ দেব বর্মার ইয়ে, আমরা বিকাশ দেব বর্মা মন্ত্রী এলাকা। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি কি এটা ঠিক করতো, এটা খালবাটটা করতো, ডেন্ডা করে দিত, রাস্তাটা ঠিক থাকতো, আমরা তো আর কিছু চাই না। আর একটা জল দিয়ে গেছে ভাই, এক বছর হয়েছে, পাইপ বয়ে গেছে, ফাঁকা করে দিয়ে গেছে জল, তারপরে না এটা এটা দেখ কি চলতেছে। মানে আর এদিকে তো পাইপ দিছি না, পাইপ দিছে ওই কলের যেন কল বোর্ডিং করে পাইপ, এটা পাইপ দিয়ে দিছে, এটা 2 দিন নজর গেছে না, জামিন আছে। মন্ত্রীর এলাকা নি? চিনেননি তাইনের আপনারা? এলাকাতে আয় না না প্রধান মেম্বার দেখে আরে না।